শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। দেশ বা প্রবাসে, কাছে দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দৃষ্টি রেখেছেন প্রিয় টেলিভিশন আরটিভির মিস্টার ম্যাগনে বেদিত তারকা আলাপে স্বাগত সকলকে। দর্শক স্কোয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে, বা দৃষ্টিনন্দন মার চোখ চেয়ে দেখার মতো শট। বল চলে গেল মাটি কামড়ে সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে একটি রান, কিংবা এই মাত্র তামিম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কে আছে আজ আমাদের মাঝে, যিনি ধারাভাষ্য দিয়ে জয় করে নিয়েছেন সকল মানুষের হৃদয়, যার ধারাভাষ্য শুনে মুগ্ধ সকলেই। আজ আমাদের তারকালাপে যিনি অতিথির আসনে উপস্থিত রয়েছেন, তিনি বাংলাদেশের ক্রীড়া ভাষ্য ইতিহাসে এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন গৌরবদীপ্ত এক অবস্থানে। সেখানে তার জন্য রয়েছে কেবলই ভালোবাসা আর শুভেচ্ছার বরমাল্য। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের তারকালাপের অতিথির আসনে রয়েছেন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবার মতো, ভালোবাসবার মতো অনন্য শব্দমালার কারিগর, বহুমাত্রিক বিশেষণ যার জন্য যথেষ্ট শব্দ নয়, সেই প্রিয় ধারাভাষ্য শিল্পী চৌধুরী জাফর উল্লাহ শরাফত। ভাইয়া শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো, আপনি কেমন? অনেক ভালো আছি, এবং শুরুতেই যদি বলি বিলেটেড হ্যাপি বার্থডে ভাইয়া, আমরা জানি গতকাল আপনার জন্মদিন ছিল। থ্যাংকস আ লট জুই, বিকজ জন্মদিনটা আসলে একটা স্মরণীয় বরণীয় দিন, আর ব্যক্তিগতভাবে যদি বলেন আমার জন্য একটা ঐতিহাসিকও দিন, বিকজ এই দিনে পৃথিবীতে আসা, এত সুন্দর পৃথিবী, এই যে চন্দ্র সূর্য বৃক্ষরাজি এগুলো দেখার যে সুযোগ পেলাম, থ্যাংকস টু গড, থ্যাংকস টু মাই প্যারেন্টস, সব মিলিয়ে অসাধারণ একটা দিন। কেমন কাটলো বিশেষ এই দিনটি? অনেক ভালো, অনেক ভালো। আমার টুইন বেবি একজন চৌধুরী জারবিন শারাফত, একজন চৌধুরী জায়দান শারাফত, জন্মদিনের ঠিক 12:01 প্রতিদিন আমার কানের পাশে এসে বলে বাবা হ্যাপি বার্থডে, ওটা অনেক আনন্দের। তারপর আমার যারা ভক্ত জানেন, আপনি প্রচুর ভক্ত আমার, কোটি কোটি প্রচুর কেক আসে, সেগুলো নিয়ে কাটাকাটি, লং ড্রাইভে যাওয়া। মূলত আমি পারিবারিকভাবেই পালন করি, আনুষ্ঠানিকভাবে এটা করি না। আর শিশুকালের যে জন্মদিন আর এখনকার যে জন্মদিন অনেক তফাত, সেই পার্থক্যটা কিন্তু আমরা শুনতে চাই ভাই, আসলে আপনার চোখে কি কি পার্থক্যগুলো শুনবো, দর্শককে একটু আমন্ত্রণ জানিয়ে। প্লিজ দর্শক দেখে নিলেন কে রয়েছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং আমাদের ক্রীড়াঙ্গন এবং আমাদের ধারাভাষ্য শিল্পের অন্যতম সুপরিচিত ও জনপ্রিয় মানুষটির সঙ্গে গল্প কথা অংশ নিতে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। এবার আমি ফিরে যাচ্ছি গল্পে, ফিরে এলাম ভাইয়া, যেমনটি জানতে চাচ্ছিলাম, প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে কিন্তু জন্মদিনের আবেদনটা ঠিক একই রকম থাকে, কিন্তু উপলক্ষটা বা অঙ্গনটা মনে হয় একটু পার্থক্য হয়ে যায়। আসলে উপলক্ষ এবং উপলব্ধি দুটোই কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। বিকজ আমি যদি আমার শিশুকালের কথা বলি, আমার আম্মাকে গিয়ে বলতাম আমাকে একটা লাল জামা কিনে দাও, এবং তখনকার আমার যারা শিশুকালের বন্ধু তাদের লাল জামাটা যে চুরি করে নিয়ে আসা, এটা আম্মাকে দেখানো, বাবাকে দেখানো, এখন আমি লাল জামা, লাল জামাই পরে আছি, আমি সেই বিষয়টাই বলতাম যে আসলে ছোটবেলার অহংকারের প্রতীক, গর্বের প্রতীক লাল সবুজ পতাকা, আমি এটি ধারণ করি মনে প্রাণে, বিজয়ের প্রতীক, আসলে বিজয়ের প্রতীক। তো এই লাল রঙের প্রতি আমার খুব দুর্বলতা, এখনও আমি লাল পরা। তো তখন ওই লাল জামাটা বন্ধুদের থেকে নিয়ে এসে বাবা মাকে বলতাম একটা কিনে দাও, তারপর কোনো না কোনোভাবে সেটা আদায় করে নেওয়া, এবং সেই লাল জামা পরে জন্মদিন পালন করা, সেটার মজাই আলাদা। তো এখন আর যখন বয়স বাড়ে ধীরে ধীরে, তখন আর সেই মজাটা এখন কিন্তু পাওয়া যায় না। তারপরও সব মিলিয়ে একটা বিশেষ দিন যে কোনো মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, এখানে যারা ইনভলভ সবার জন্য ডেফিনেটলি অনেক ভালো লাগার একটা দিন। নিশ্চয়ই, আসলে ভাইয়া যে বিষয়টি বলতেই হয় আপনার ক্ষেত্রে, যে প্রত্যেকটা মানুষের কিছু কিছু স্বতন্ত্রতা থাকে, আমরা বিখ্যাত মানুষগুলোর কথা যদি স্পেসিফিক বলি, কিন্তু আপনার ক্ষেত্রে যদি কেউ শুনে যে আমি চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি, এই একটা লাইনই মনে হয় যথেষ্ট আপনাকে চেনার জন্য। দেখুন, আমি কিন্তু বইও লিখি, প্রতি বছর বই মেলায় আমার বই বের হয়, এবং এই যে আমার যে ব্র্যান্ড ভ্যালুটা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, বা লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে, আমার এই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু আমার বইয়ের নাম হিসেবেও আমি ব্যবহার করি। আমার বইয়ের নামই চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি,
এবং এটা দেখে আমার যারা ভক্ত হাজার হাজার কপি কিন্তু তারা নিমিষে কিনে নিয়ে চলে যায়। আর একটা জিনিস হয় কি যে মানুষকে আপনি দেখবেন বিভিন্নভাবে চিনতে পারে, যেমন ধরেন কাউকে নামে চিনে চেহারা চিনে না, কাউকে কণ্ঠে চিনে নামে খুব একটা জানে না। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বিকজ আমাকে যেমন মানুষ নামে চিনে, কণ্ঠে চিনে, চেহারা চিনে। কণ্ঠে ধরেন আপনি একটা বাসার পাশ দিয়ে হেঁটে যান, আমি টেলিভিশনে কথা বলি, জানালার ফাঁক দিয়ে আপনি খেলার কমেন্ট্রি বা ধারাভাষ্য শুনতে পান, বা তারকালাপ বা যে কোনো টক শো অনুষ্ঠানে আপনি কিন্তু আমার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন, এটা শারাফত। আপনি রোড দিয়ে হেঁটে যাবেন, গাড়িতে বা মোবাইলে খেলা শুনতে পায়, আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন, এটা শারাফত। বিকজ আমি একটা ডিফারেন্ট স্টাইলে কথা বলি, আর ভয়েসটা তো গড গিফটেড, আমি চাইলেই আপনার কণ্ঠটা নিতে পারবো না, আপনি চাইলেই ক্ষমতা নেই, আসলে নেই, আপনি চাইলেই আমার কণ্ঠটা নিতে পারবেন, কিন্তু সেটাকে প্রপারলি ইউটিলাইজ করার একটা বিষয়। এক্স্যাক্টলি, বিকজ আপনার যে থ্রোয়িং, আপনার যে এক্সপ্রেশন, আপনার যে শব্দচয়ন, যেমন ধরুন সারা বিশ্বে যারা কমেন্ট্রি করে অলমোস্ট আপনি দেখবেন একই রকম কথা বলে, আপনি যদি একটু ডিফারেন্টভাবে কথা বলেন তখনই আপনি ফেমাস হবেন, তখনই আপনি পপুলার হবেন, আপনার পপুলারিটি আরও বাড়বে। যেমন ধরুন সব কমেন্টেটর যারা বাংলায় করেন তারা বলে থাকেন প্রচুর দর্শক, জ্যাম্প্যাক্ট, টান টান উত্তেজনা, এই কথাগুলো ব্যবহার করে। আমি যদি বলি এইভাবে যে ধুন্দুমার উত্তেজনা, আমি যদি বলি প্রচুর দর্শককে এভাবে যে জনগর্জনে প্রকম্পিত, জনগর্জনে আন্দোলিত, জনজোয়ারের একটা হিমাচল, জনজোয়ারের একটা প্লাবন গ্যালারিতে লক্ষ্য করলাম। আসলে কথা মালাগুলি তো আমাদের সামনে যে প্রিয় মানুষটিকে তৈরি করেছে, আসলে স্বতন্ত্রতা তৈরি করেছে। যদি বলি ভাই, নিঃসন্দেহে আপনি দর্শকদের প্রিয় মানুষ এবং আমাদের প্রিয় মানুষ, এবং এই প্রিয় মানুষটিকে নিয়ে আমরা একটা তথ্য কণিকা তৈরি করেছি, আমরা একটু দেখাতে চাই আপনাকে। প্লিজ চোখ রাখবো। খেলাধুলা সে যাই হোক না কেন, বেতার বা টেলিভিশনের অপর প্রান্ত থেকে শ্রোতা দর্শকের কাছে সেটাকে সুনিপুণ বর্ণনার মাধ্যমে যারা পৌঁছে দিয়ে থাকেন তারা ধারাভাষ্যকার। প্রায় তিন যুগ ধরে এই চমৎকার কাজটি দক্ষতার সাথে পরিচালনা করা এক অনন্য ধারাভাষ্যকারের নাম চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। ফুটবল, ক্রিকেট, হকি কিংবা কাবাডি, যে কোনো ধরনের খেলাতেই তার ধারাভাষ্য উৎফুল্ল চিত্তে উপভোগ করেন বাংলাদেশের অসংখ্য ক্রীড়ানুরাগী। অসাধারণ এই ধারাভাষ্যকারের বাবা অ্যাডভোকেট শারাফাত হোসেন চৌধুরী, মা সাজেদা চৌধুরী, পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় তিনি। জন্ম 10 মে গোপালগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা চৌধুরী জাফরুল্লাহ শারাফাত পেশাগত জীবনে একজন সফল ব্যাংকার। তার জীবনের অন্যতম ভালো লাগার বিষয় ধারাভাষ্যের শুরু 1985 সালে স্কুলে পড়াকালীন সময়ে। সেই থেকে বাংলাদেশের অসংখ্য ঐতিহাসিক বিজয় এবং খেলাধুলার ধারাভাষ্যের সঙ্গে তার নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। ও ওয়াসাম, আপনার ভালো লেগেছে ভাইয়া? অনেক ভালো। আমি প্রায়ই বলি, দেখেন আমাদের দেশে যে সকল স্যাটেলাইট টেলিভিশন বা অন্যান্য টেলিভিশন, সেখানে যেসব সেলিব্রিটি টক শো হয়ে থাকে, সবচেয়ে ডিফারেন্ট সেলিব্রিটি টক শো কিন্তু তারকালাপ, মিস্টার ম্যাঙ্গো, প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপ। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক জনপ্রিয় অনুষ্ঠান এটি, এবং কোটি কোটি মানুষ শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে বসেও, আমেরিকা, কানাডা, হোল ইউরোপ, হোল মধ্যপ্রাচ্যে বসে কিন্তু এই অনুষ্ঠানটি তারা উপভোগ করে থাকে। আসলে ভাই, এই অনুষ্ঠানের অংশীদার তো ডেফিনেটলি আপনারা, ও আপনারা এসেই তো আমাদের অনুষ্ঠানকে আলোকিত করে তোলেন, অনেক ধন্যবাদ সেজন্য আপনাদেরকেও। ভাই, যেমনটি দেখছিলাম তিন যুগ, আসলে যদি একটু জানতে চাই যে কমেন্ট্রি করার স্বপ্নটা ঠিক কবে থেকে, বা তখন আসলে এই সম্ভাবনাটা কেমন ছিল এই পেশার? ইনফ্যাক্ট আমি একটা সময় যখন আমি স্কুল গোয়িং, কলেজ গোয়িং বা বিশ্ববিদ্যালয়,
ওই সময়টা আমি ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলতাম, ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার বিশ্ববিদ্যালয়। তো আমার একটা সময় ক্রিকেট খেলতে গিয়ে বাঁ পায়ের এই গোড়ালির হাড়টা ভেঙে যায়, ফলে যদি এখনকার কথা বলি, নাম্বার ওয়ান সাকিব আল হাসান সেটি হওয়ার যে স্বপ্ন সেটি আমার ভেঙে চুরমার হয়ে যায়। তো তারপর আমি চিন্তা করি যে আমি যেহেতু খেলার জগতের মানুষ, আমার খেলার জগতে একটা জায়গায় থাকতে হবে। তো তখন যারা কমেন্ট্রি করেন বা ধারাভাষ্য দেন আমাদের দেশে বা দেশের বাইরে, বিশেষ করে আমার যিনি আইডল বা আদর্শ, নাফেরার দেশে চলে গেলেন টনি গ্রেগ, রিচি বেনো, হেনরি ব্লোফোর্ড, আমাদের পরে যারা এসছে সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী, হর্ষা ভোগলে, রমিজ রাজা, এখনও অনেকে করে ব্রেটলি, ম্যাথু হ্যাডেন, ইয়ান বিশপ, মরিসন অনেকে করে থাকে। তো তাদেরকে দেখে আমার মনে হতো যে সারা বিশ্বের মানুষ তাদেরকে টেলিভিশনে দেখতে পায়, তাদের কথা শুনতে পায়, তাদের নাম শুনতে পায়, ওই জায়গাটা যদি সুযোগ করে নেওয়া যেত তখন। এবং যারা করতেন ওই সময়টা আমাদের দেশে দেশের বাইরে, আমার মনে হতো যে আমি যদি কমেন্ট্রি করি তাদের থেকে খুব খারাপ করব না, এরকম আমার মনে হতো। তো এরকম একটা ইনস্পিরেশন থেকে কিন্তু আমার আসলে কমেন্ট্রিতে আসা, সেই 80 দশক থেকে আসলে শুরু। একমাত্র টেলিভিশন, সাদা কালো টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন। এবং আমি যখন 9-এ পড়ি তখন কিন্তু আমার যাত্রা শুরু, তখনই আমি ক্যামেরায় কথা বলি, তখন থেকে আমি কমেন্ট্রি করি। আর আমার একটা বিষয় কি, আমি অনেক বিখ্যাত মানুষদের দেখি এই ধরনের অনুষ্ঠানে এসে বলে, প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো সেই যে হাত পা কাঁপা, আমার না প্রথম দিনও হাত পা কাঁপেনি, এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলি এই জনপ্রিয় অনুষ্ঠানে, এই মুহূর্তেও আমার হাত পা কাঁপে না, মানে তখনও কাঁপেনি, নেভার। আপনি যদি রাত 3টার সময় আমাকে ডাক দিয়ে বলেন যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এই রাত 3টা থেকে আপনাকে ক্যামেরায় কথা বলতে হবে পরের দিন রাত 3টা পর্যন্ত, এটা আমার জন্য কোনো কঠিন ব্যাপার না। এবং আমি কোনো করব না, গ্যাগা করব না, আমি কোনো ফাম্বল করব না, ফ্লুয়েন্ট আমি কথা বলে যাব। এই ফ্লুয়েন্সিটা কিভাবে তৈরি হলো ভাইয়া, কঠিন কাজটা সহজ কিভাবে করেন? হয় কি, কমেন্ট্রি করার জন্য, কমেন্ট্রি হলো একটা প্ল্যানিং। হ্যাঁ, আপনি আগামীকাল কমেন্ট্রি করবেন, আপনার প্ল্যানিংটা কি, এটার জন্য আপনাকে প্রচুর হোমওয়ার্ক করতে হয়, অনেক লেখাপড়া করতে হয়, জানতে হয় নিয়মিত পত্রিকা পড়া, দেশি বিদেশি ম্যাগাজিন পড়া, টেলিভিশনে যে খেলা দেখানো হয় বা রেডিওতে যে খেলা প্রচার করা হয় দেশে বিদেশে, এগুলো নিয়মিত শোনা বা দেখা, এর পাশাপাশি তাৎক্ষণিক কথা বলার যে ক্ষমতা সেটার অনুশীলন করা, পরিসংখ্যান জানতে হয় অনেক। ধরেন সচিন টেন্ডুলকার যখন খেলতেন, এইমাত্র একটা রেকর্ড করলেন তিনি, আপনাকে তাৎক্ষণিক বলতে হবে কত সালে কোন মাঠে কোন ব্যাটসম্যান এই রেকর্ডটা করলেন, সেই রেকর্ডটাও জানতে হবে একদম। তো সেটার জন্য আপনাকে হোমওয়ার্ক করতে হবে। তো ওই জিনিসটা না আমি খুব বেশি করি। এবং আমি, আপনি খুব অবাক হবেন, আমি যখন গাড়িতে থাকি, ইভেন রোড দিয়ে হেঁটে যাই, শপিং মলে, ওয়াশরুমে, আমি কিন্তু কমেন্ট্রি করতে থাকি সারাক্ষণ। ধরেন একটা রিক্সায়ও যদি কখনো উঠি, রিক্সাওয়ালা না আমাকে পাগল মনে করে যে উনি একা একা বসে কি বলে, আবার খেলার কথাও বলে। তো এটা হলো কি, নিজেকে তৈরি করার জন্যে। একটা কথা আমরা বলি না, শেখার কোনো শেষ নেই। তো শেখার যেহেতু কোনো শেষ নেই, আর ক্রিকেট হলো খুব টেকনিক্যাল খেলা, এটার জানার কোনো শেষ নেই, এত নতুন নতুন নিয়ম চলে আসে কদিন পরপর। তো সেই জন্যে এটা আসলে অনুশীলন করার একটা ব্যাপার। আপনি, আমি কাউকে খাটো করব না, ধরেন যারা নাটক জগতের মানুষ, চলচ্চিত্র জগতের মানুষ, গানের জগতের মানুষ, সবার প্রতি সম্মান রেখেই বলি, আপনি এই আপনাদের অফিসের বাইরে এখান থেকে 1000 মানুষ ধরে নিয়ে আসেন, আপনি গান পরিবেশন করতে বলেন, নাটকে অভিনয় করতে বলেন, চলচ্চিত্রের অভিনয় করে দেখাতে বলেন, কম বেশি পারবে। বাট আপনি যদি বলেন ক্রিকেটের কমেন্ট্রি করে শোনান, দেখবেন মাপ চেয়ে চলে যাবে, বিকজ এটা খুব ডিফিকাল্ট একটা জব আসলে, এটা সবার দ্বারা হয় না, তাহলে তো সবাই বিখ্যাত হতো অনেক।
আর আরেকটা কথা আপনাকে বলি যে একজন নায়ক ধরেন একটা ফিল্ম করে কিন্তু সেলিব্রিটি হতে পারে কাজের মতো যদি কাজ হয় আসলে ভাইয়া এই বিষয়গুলো নিয়ে তো আমরা নিশ্চয়ই কথা বলবো আপনার কাছ থেকে আরো শোনার আছে তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে ভাইয়া বিরতি নিয়ে ফিরি দর্শক না দেখে যার কথায় বিশ্বাস করে যে শ্রোতা চলমান যে কোনো খেলার দৃশ্যকে উপভোগ করেন উপলব্ধি করেন তিনি একজন ধারাভাষ্য শিল্পী সেই শিল্পে বাংলাদেশের একজন অনন্য কারিগর চৌধুরী জাফরুল্লাহ শরাফতের সঙ্গে আজ আলাপ হচ্ছে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে এই গল্পকথা আবারও ফিরবার আগে খুব অল্প সময়ে বিরতি নিচ্ছি সঙ্গে থাকবেন বিরতি শেষে আবারও ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপের গল্পে সঙ্গে আছেন রেকর্ড সংখ্যক বিশ্বকাপ ক্রিকেটে ধারাভাষ্য প্রদান করা ক্রীড়াঙ্গনের প্রিয় মানুষ চেনা মানুষ চৌধুরী জাফরুল্লাহ শরাফত ফিরছি আলাপে ভাইয়া ফিরে এলাম আবারও তবে ভাই আপনি জানেন যে তারকা আলাপে প্রতি পর্বে দর্শকদের জন্য একটা কুইজ সেগমেন্ট থাকে আমি কুইজটি জানিয়ে দিয়ে ফিরে আসি দর্শক তারকা আলাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ এবারে তিনি বেনামে অসংখ্য লেখা ছেপেছিলেন এবার আজকের কুইজ দর্শক তারকালাপের আজকের কুইজটি হচ্ছে ধারাভাষ্য শিল্পী চৌধুরী জাফরুল্লাহ শরাফত একদিনের ক্রিকেটে বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে কয়টি বিশ্বকাপের রেকর্ড ধারাভাষ্য দিয়েছেন অপশন ক ১২টি অপশন খ ১৫টি কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের এস এম এস অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে কুইজের সঠিক উত্তরে সবচেয়ে বেশি সংখ্যক এস এম এস প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ চলুন এবারে জেনে নিই কে হয়েছে আজকের কুইজ বিজয়ী ভাই আমাদের বিজয়ীর নাম আছে আমরা আপনার মুখ থেকে শুনতে চাই কনগ্রাচুলেশনস নামটা হলো সজিত ফোন নাম্বার 258792 সজিত অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনার সেলফোনে তো পৌঁছে যাচ্ছে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ আমার মনে হয় সবার একটা স্বপ্নের জায়গা থাকে যদি চৌধুরী জাফরুল্লাহ শরাফত আমার নামটি উচ্চারণ করত সেই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আজকে পূরণ হয়ে গিয়েছে অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য ভাইয়া আবারও ফিরে আসলাম যেমনটি জানতে চাই ভাইয়া একটা সময় যেমন ধারাভাষ্যকার হওয়ার যে শুরুর স্বপ্নেরটা কথাটা বলছিলেন এখন যদি একটু এই সময় এসে জানতে চাই এখন সম্ভাবনা কতটুকুন তরুণ প্রজন্ম যারা ধারাভাষ্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তারা কিভাবে শুরু করবে তাদের জন্য সম্ভাবনা কেমন তার আগে বিরতির আগে একটা প্রসঙ্গে এসেছিলাম একটু বলি যেমন একটা ফিল্ম করে কিন্তু সেলিব্রিটি হওয়া যায় বাট খেলার জগতে সেলিব্রিটি হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট বিশেষ করে আমাদের মতো দেশে স্বল্প সুযোগ সুবিধে এখানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কিন্তু খুব কঠিন সাধ্য ব্যাপার আপনি দেখেন খেলার জগতে সেলিব্রিটি কিন্তু আপনি খুব বেশি খুঁজে পাবেন না ফলে অন্য জগতের সেলিব্রিটি আর খেলার জগতের সেলিব্রিটি এটি হওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট যে কাউকে জিজ্ঞাসা করলে বলবে আর কমেন্টেটরদের ধারাভাষ্যকারদের প্রসঙ্গে আপনি যেটি এসেছেন সেটি হলো যে আমরা যখন শুরু করি আমার খুব ভালো করে মনে পড়ে সেই ৮০ দশকে তখন জমজমাট ফুটবল লীগ হতো এখন যেমন ব্রাজিল আর্জেন্টিনা তখন আবাহনী মোহামেডান যখন খেলা হতো সারা দেশ দুভাগে ভাগ হয়ে যেত পতাকার পতাকা কেউ আবাহনী কেউ মোহামেডান সেই সোনালী ফুটবলটা আসলে হারিয়ে গেল ক্রিকেটের উন্মাদন এরকম ছিল না সেই সময়টা এক্স্যাক্টলি তো তখন যেটি হতো যে খোলা মাঠে বসে আমাদেরকে কমেন্ট্রি করতে হতো একদম প্রচণ্ড রোদের মধ্যে আমার খুব মনে পড়ে এবং ক্রিকেটের কথাও যদি বলেন মাঠের পাশে বসে কমেন্ট্রি করা বড়জোর মাথার উপর একটা পাতলা শামিয়ানা দেওয়া হতো ভাঙা চেয়ার মাথার ঘাম পায়ে টপ টপ করে পড়তো আর এখন আমরা এয়ার কন্ডিশন রুমে বসে সারা পৃথিবীর আপনি খুব ভালো করেই জানেন যেসব দেশে খেলা হয় এমন কোনো দেশ নেই এমন কোনো মাঠ নেই যেখান থেকে আমি কমেন্ট্রি করে নিই বা আমাদের দেশেও যেসব মাঠে খেলা হয় এয়ার কন্ডিশন রুম অত্যন্ত আকর্ষণীয় কমেন্ট্রি বক্স সেখানে বসে আমরা কমেন্ট্রি করি তো আসলে ওই সময়টা অনেক কষ্ট করে আসলে আমাদের উঠে আসা আর হয় কি একজন মানুষকে ফেমাস হওয়ার জন্যে একজন মানুষকে পপুলার হওয়ার জন্যে অনেক কষ্ট করে উঠে আসতে হয় দেখুন এই যে প্রাণ ম্যাঙ্গো তারকালাপ এত জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে যে সুযোগটা করে দেওয়া হলো ডেফিনেটলি আমি খুব গ্রেটফুল ফুল প্যানেলের প্রতি মিঠুভাই যিনি সম্মানিত প্রডিউসার রাকিব ভাই হেড অফ প্রোগ্রাম আপনাদের সবার প্রতি
এখানে যে আমন্ত্রণ জানানো হলো এটা সেলিব্রিটি না হলে, আমি জানি এই জায়গাটিতে যারা সেলিব্রিটি তাদেরকেই কিন্তু এনে বসানো হয়, তো সেই জন্য বলবো যে খেলার জগতে আসলে এটি হওয়া ডিফিকাল্ট। আর যে প্রসঙ্গে এসেছিলাম কমেন্ট্রির ব্যাপারে, তখন অনেক কষ্ট করে আমরা এটা শুরু করি, এখন যারা করে তাদের মধ্যে অনেকেই ভালো করে, অনেকেই সম্ভাবনাময়। এবং খুব বেশি দিন আগের কথা নয়, আমি একটা কমেন্টেটর হান্ট করলাম, যেটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রথম কমেন্টেটর হান্ট। আপনি দেখে থাকবেন যারা কমেন্ট্রি করে থাকেন তারা কিন্তু সবাই সাবেক খেলোয়াড়, কেউ কম্পিটিশন করে কমেন্ট্রি করার জন্যে পৃথিবীতে আসেনি, এমনটা আমার জানা নেই। তো এই যে প্রথম কমেন্টেটর হান্ট করলাম, সেখানেও কিন্তু বেশ কয়েকজন কমেন্টেটর বেরিয়ে এসছে, যারা আমি আশা করব যে এক সময় বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত ধারাভাষ্যকারে রূপান্তরিত হবে, এই যে সুযোগটা করে দেওয়া। আর একজন ভালো কমেন্টেটর হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার সেটি হলো মিডিয়া, এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনের কোনো বিকল্প নেই, এটা খুবই ভালোভাবে করতে হবে সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আপনি ইংরেজিতে করেন, বাংলায় করেন, প্রমিত বাংলা ভাষায় আপনাকে কথা বলতে হবে, তাৎক্ষণিক কথা বলার ক্ষমতা, পাশাপাশি পরিসংখ্যান জানতে হবে, হোমওয়ার্ক করতে হবে প্রচুর, টেকনিক্যালি সাউন্ড হতে হবে, এবং যদি টেলিভিশনে করে ডেফিনেটলি তার ফিজিকটা কেমন, গেট আপ কেমন, এগুলোও কিন্তু একটা দেখার বিষয়। কারণ মানুষ কিন্তু এখন সব ফলো করে, আপনি এসেছেন আপনার শাড়িটা কেমন, আপনার চুড়িটা কেমন, আপনার হেয়ার স্টাইলটা কেমন, সব ফলো করে। সেই জায়গা থেকে ভাই আপনার হেয়ার স্টাইলের কথাটাও কিন্তু আসে, তো সব মিলিয়ে আসলে সবই ফলো করে দর্শকরা, তখনই কিন্তু পপুলার হয়, ফেমাস হয়। তো এই গুণাবলীগুলো আসলে থাকা দরকার। আর কমেন্ট্রির কথা যেটি বললেন, তখনকার কমেন্ট্রি অনেক কষ্ট করে আমাদের করা, এখন অনেক কমফোর্ট জোনে আমরা কমেন্ট্রি করি। তবে আমি মনে করি যে বাংলাদেশ আন্তর্জাতিক লেভেলে খেলে, আমাদের কমেন্ট্রির মানও আন্তর্জাতিক মানের হওয়া উচিত, এবং সেজন্যেই কিন্তু আমার কমেন্টেটর হান্ট করা। আমার যে বইটি বের হলো সেখানে কীভাবে ভালো কমেন্টেটর হওয়া যায় সেই গুণাবলীগুলো ওখানে লেখা। আমার বইগুলো যারা সংগ্রহ করে থাকে বা এখনও করেনি, তারা সংগ্রহ করলে এইসব ক্ষেত্রে অনেক তথ্য জানতে পারবে। টানা যদি বলি ১২ বার আপনি বিশ্বকাপে কমেন্ট্রি করেছেন, ১২টি বিশ্বকাপ, ওয়ানডে এবং টি-20 মিলিয়ে পরপর, কেমন লাগে? এটা একটা বিশ্ব রেকর্ড ডেফিনেটলি। আমি বাঙালি, আমি বাংলাদেশি, সেজন্যে আমার খুব গর্ববোধ হয় যে পৃথিবীতে যে দায়িত্বটা কেউ পালন করেনি সেটি আমি করার সুযোগ পেলাম। আই এম ভেরি লাকি, আই এম ভেরি হ্যাপি। এবং আরও একটা তথ্য আপনি জানেন খুব ভালো করে, কখনো বিদেশের মাঠ থেকে, কখনো দেশের মাঠ থেকে এই বাঙালি জাতি কিন্তু প্রথম। বাংলাদেশের 16 কোটি মানুষ তো বটেই, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে বাঙালি বা বাংলাদেশি থাকে না। বাংলাদেশের যতগুলো বিজয় সবগুলো বিজয়ের ঘোষণা কিন্তু বাঙালি জাতি প্রথম আমার কণ্ঠেই শুনতে পায়, অলমোস্ট সবগুলো বিজয়ের ঘোষণা। কোনো দেশের একজন কমেন্টেটর সেই দেশের সবগুলো বিজয়ের ঘোষণা দিতে পারেনি, এটাও একটা বিশ্ব রেকর্ড, সেখানেও আমি খুব সৌভাগ্যবান। নিশ্চয়ই আমাদের জন্য অনেক আনন্দের। এবং আপনি রিসেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ভাই, আর সেটি প্রসঙ্গে যদি একটু বলতেন। অ্যাওয়ার্ড তো অনেক পেলাম, একবার ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ইউএসএ আমেরিকাতে দেওয়া হয়, আর এটা নিউইয়র্কের ম্যানহাটনে একটা খুব নাম করা হোটেলে, যেখানে আপনার বিশ্বের যারা বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত তাদেরকে পুরস্কৃত করা হয়, ক্রিকেটার, ফুটবলার, কমেন্টেটর। তো ওটা যেটা হয় যে আপনার ভোটিংয়ের মাধ্যমে হয়, যিনি হিন্দিতে করেন, যিনি উর্দুতে করেন, যিনি ইংরেজিতে করেন, যিনি বাংলাতে করেন বা তামিল ভাষায় করেন, এখন তো অনলাইনে ভোটিং করা যায়, আপনি বাংলাদেশে বসেও ভোটিং করতে পারেন। তো বাংলাদেশে 16 কোটি বাঙালি ভাইয়া, ঠিক এই জায়গাটা থেকে আমরা শুরু করব, তবে বিরতির পর, আরও একটা বিরতির সময় হয়েছে ভাইয়া। ডেফিনেটলি দর্শক, আজকে মিস্টার ম্যাঙ্গনি বিদিত তারকালাপে অতিথির আসরে রয়েছেন কথা দিয়ে ধারাভাষ্য দিয়ে শ্রোতা দর্শক ভক্তদের মনকে উজ্জীবিত করা, ভরিয়ে তোলা আমাদের ধারাভাষ্য ভুবনের প্রখ্যাত ভাষ্যশিল্পী, কথার শিল্পী, ক্রীড়া এবং কথা বন্ধু চৌধুরী জাফরুল্লাহ শরাফতের সঙ্গে। সময় হলো আবারও খানিকটা বিরতি নেবার, ফিরে আসবো অতিথি এবং আরও অনেকটা গল্প নিয়ে, সঙ্গেই থাকবেন নিশ্চয়ই।